হে রাজন, সুরসেন দেশের রাজা চিত্রকেতুর বীর্যে মহিষী কৃতদ্যুতির যে গর্ভ সঞ্চার হল, তা দিনে দিনে শুক্লপক্ষের চন্দ্রের মতো বৃদ্ধি পেতে লাগল। তারপর উপযুক্ত সময় উপস্থিত হলে কৃতদ্যুতির একটি সুন্দর পুত্র ভূমিষ্ঠ হল। সেই সংবাদ শুনে সুরসেনবাসীগণে অত্যন্ত আনন্দ হল। সম্রাট চিত্রকেতুর আনন্দের কথা আর কি বলা যায়। স্নান সমাপন করে পবিত্র হয়ে বস্ত্রভূষণে সজ্জিত হয়ে তিনি ব্রাহ্মণগণের দ্বারা সতী বাচন করিয়ে আশীর্বাদ মাথায় নিয়ে নবজাত পুত্রের জাত সংস্কার সম্পাদন করলেন। সেই সব ব্রাহ্মণদের তিনি প্রচুর পরিমাণ সোনা, রূপ, বস্ত্র, আভূষণ, গ্রাম, অশ্ব, হাতি ও ছয় অর্বুদ গাভী দান করলেন। মেঘ যেমন প্রাণীগণের মঙ্গলার্থে বাড়ি বর্ষণ করে, উদার চেতা চিত্রকেতু কুমারদের ধন যশ ও আয়ু বৃদ্ধির কামনা করে অকাতরে অন্যান্য সব প্রজাদেরও ইচ্ছানুরূপ বস্তু দান করেছিল। হে পরীক্ষিত, কোনো দিনহীনে যদি কোনোভাবে কিছু ধন লাভ হয়, তাহলে সেই ধনের প্রতি তার প্রবল আসক্তি জন্মে। সেইভাবেই বহু ক্লেশে প্রাপ্ত পুত্রের প্রতিও রাজর্ষি চিত্রকেতুর স্নেহবন্ধন দিন দিন বৃদ্ধি পেতে লাগল। মাতা কৃতদ্যুতির পুত্রের প্রতি মোহজনক স্নেহ দিন দিন বাড়তে লাগল। কিন্তু এদিকে তার সপত্নীদের মনেও পুত্র কামনা ঈর্ষানল দিন দিন বৃদ্ধি পেতে লাগল। শিশু পুত্রের লালন পালনা হওয়াতে সম্রাট চিত্রকেতুর প্রেম শিশুর জন্মদাত্রী কৃতদ্যুতির প্রতি যেমন গভীরতর হতে লাগল, অন্যান্য মহিষীদের প্রতি তদনুরূপ উপেক্ষা হতে লাগল। সন্তান না হওয়াতে একদিকে যেমন তাদের মনকষ্ট, অন্যদিকে রাজা চিত্রকেতুর অনাদর ফলে তারা খুবই কাতর হয়ে পড়লেন। তারা নিজেদের ধিক্কার দিতে লাগলেন আর মনে মনে জ্বলতে লাগলেন। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগল, আরে বোন, পুত্রহীনা স্ত্রী অত্যন্তই অভাগিনী, পুত্রবর্তী সপত্নী তাকে দাসীর মতো তিরস্কার করে, তাছাড়া নিজের স্বামীও তাকে পত্নীর মান্যতা দেয় না। পুত্রহীনা রমণীও সত্যি এই ধিক্কারের উপযুক্ত, দাসীদের আর দুঃখ কিসের? তারা তো নিজেদের স্বামীর সেবার দ্বারাই সর্বদা সম্মান লাভ করে, কিন্তু আমরা তো দাসী ও দাসীর মতো নিত্যন্তই হতভাগিনী। হে মহারাজ পরীক্ষিত, এইভাবে কৃতদ্যুতির পুত্র সম্পদ দর্শন তার সপত্নীগণ ঈর্ষানলে দগ্ধ হচ্ছিলেন, আর স্বামীর থেকেও তারা অবজ্ঞায় পাচ্ছিলেন। ফলে তাদের মনে কৃতদ্যুতির প্রতি তীব্র বিদ্বেষ জন্মাল। প্রবল বিদ্বেষে সেই রমণীগণ বুদ্ধিভ্রষ্ট ও নির্দয় চিত্ত হয়ে পড়লেন। চিত্রকেতুর পুত্র স্নেহ তাদের সহ্য হল না, তাই অসহিষ্ণুতাবশত প্রাণনাশের ইচ্ছায় বশবর্তী হয়ে তারা সেই রাজকুমারকে বিষ প্রদান করল। সপত্নীদের এই বিষ প্রদানরূপ পাপকার্য সম্বন্ধে কৃতদ্যুতির কোনো ধারণাই ছিল না। দূর থেকে দেখে তিনি মনে করলেন যে ছেলে ঘুমিয়েই আছে, অতএব ঘরের কাছে তিনি এদিক ওদিক যাতায়াত করছিলেন। ছেলে অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছে দেখে বুদ্ধিমতী রানী ধাত্রীকে বললেন, হে ভদ্রে, ছেলেকে আমার কাছে নিয়ে এসো। বালক যেখানে শুয়েছিল সেখানে গিয়ে ধাত্রী দেখল বালকের চোখের তারা দুটি উল্টে গেছে। প্রাণবায়ু, ইন্দ্রিয় ও জীবাত্মার সম্বন্ধ শরীর নেই, অর্থাৎ বালক মরে গেছে। এই দেখে সে হাই হাই করে আমি মরে গেলাম বলে মাটিতে লুটিয়ে পড়ল। ধাত্রী দুহাতে বুক চাপড়ে আত্মস্বরে চিৎকার করে কাঁদতে লাগল। তার কান্না শুনে মহারানী কৃতদ্যুতি দ্রুত বেগে ছেলের কাছে গিয়ে দেখলেন যে সৃষ্টি অকস্মাৎ মারা গেছে। গভীর শোকে মূর্ছিত হয়ে রানী ভূমিতে লুটিয়ে পড়ল। তার কেশ পাশ বিশ্রান্ত এবং বসন স্থলিত হয়ে পড়ল। উচ্চ রোদন ধ্বনি শুনে অন্তঃপুরবাসীগণ নরনারীগণ দৌড়ে সেখানে এসে মহারানীর অবস্থা দেখে অত্যন্ত দুঃখিত চিত্তে রোদন করতে লাগল এবং বিষ প্রদানে অপরাহী সৎপ পত্নীও গভীর দুঃখের ভার করে কপট রোদন করতে লাগলেন। সম্রাট চিত্রকেতু যখন জানতে পারলেন যে তার পুত্রের মৃত্যু হয়েছে, তখন তীব্র স্নেহবশে
শোকা বেগে তারও দৃষ্টি অবরুদ্ধ হয়ে গেল। তিনি ধীরে ধীরে মন্ত্রী এবং ব্রাহ্মণদের সাথে পতিত ও স্থলিত হয়ে চলতে চলতে পুত্রের কাছে এসে মূর্ছিত হয়ে পুত্রের পাশে পড়ে গেল। তার কেশ আলু লাইত ও স্থলিত হয়ে গেল, দীর্ঘশ্বাস পড়তে লাগলো, অশ্রু বাষ্পে তার কণ্ঠ রুদ্ধ হয়ে গেল। এই অবস্থায় তিনি বাকরুদ্ধ হয়ে গেলেন। সাধবী মহারষি কৃত দুটি পতিকে তীব্র শোকে আকুল এবং একমাত্র বালক পুত্রকে মৃত অবস্থায় দেখে নানাভাবে বিলাপ করতে লাগলেন। তার সেই দুঃখ দেখে উপস্থিত নরনারীগণ অমাত্যবর্গ ও অতিশয় শোকাকুল হয়ে পড়ল। মহারানী চোখ দিয়ে এত অশ্রু বর্ষণ হতে লাগলো যে তার কুঙ্কুম মূর্ছিত স্তন্দ্র অঞ্জন মিশ্রিত অশ্রু ধারায় অভিষিক্ত হতে লাগল। মাল্য বিগলিত কেশ পাশ বিকীর্ণ করে পুরোরি পাখির মতো তিনি পুত্রের জন্য উচ্চস্বরে শোক করতে লাগলেন। বিলাপ করতে করতে তিনি বললেন, হে বিধাতা, তুমি নিশ্চয় অতিশয় মূর্খ, কারণ তুমি নিজ সৃষ্টির প্রতিকূল আচরণ করছো। বড়ই বিশ্বের কথা যে বৃদ্ধরা বেঁচে থাকে আর শিশুরা মরে যায়। আর যদি সত্যি তোমার স্বভাবে এই রকম বৈপরীত্য থেকে থাকে, তবে তুমি নিশ্চয় জীবের শত্রু। যদি সংসারে জীবের জন্ম মৃত্যুর কোনো ক্রম স্থির না থাকে, তবে প্রত্যেকের তার নিজ নিজ প্রারব্ধ অনুসারে জন্ম মৃত্যু হতে থাকবে, তাহলে তোমার আর প্রয়োজন কি? তুমি পরিজন বর্গের মধ্যে স্নেহবন্ধন তো এই জন্যই ব্যবস্থা করেছো যাতে তোমার সৃষ্টি বর্ধিত হয়, সবই তো তুমি নিজের ইচ্ছায় ছিন্ন করছো। তারপর আবার নিজ মৃত পুত্রের দিকে তাকে তিনি বলতে লাগলেন, বৎস, তোমার অভাবে আমি দিন ও অনাথা হয়ে গেছি, আমাকে ছেড়ে এরকম ভাবে চলে যাও, যাওয়া তোমার উচিত হচ্ছে না। একটুখানি চোখ খোল, একবারটি তাকাও, তোমার বিরহে তোমার পিতা কি ভীষণ শোক সন্তপ্ত হয়ে রয়েছেন? হে বৎস, নিঃসন্তান মানুষের পক্ষে যে অঘোর পুণ্যাম নরক দুস্তর নিয়ে, সেই দুঃখ দুঃস্বর নরক আমার তোমার দ্বারা অনায়াসে উত্তীর্ণ হব। আহা পুত্র, তুমি যমরাজের সাথে দূরে চলে যেও না, সেটা বড়ই নিষ্ঠুরতা হবে। হে বৎস, ওগো রাজকুমার, ওঠো, দেখো তোমার সঙ্গী সাথীরা খেলা করবার জন্য তোমাকে ডাকছে। তুমি অনেকক্ষণ ধরে শুয়ে আছো, তোমার নিশ্চয়ই ক্ষুধা পেয়েছে, ওঠো তুমি কিছু খেয়ে নাও, আর কিছু না হোক আমার বুকের দুধ তো খাও, আর আত্মীয় স্বজন সহ আমাদের শোক দূর করো। হে পুত্র, আজ আমি আমার মুখপদ্মে মনোহর হাসি দেখতে পাচ্ছি না, আমি বড়ই ভাগ্যহীন। হায় হায়, আর তো তোমার সুমধুর আধক আধো কথা শুনতে পাচ্ছি না। সত্যি কি নিষ্ঠুর যমরাজ তোমাকে পরলোকে নিয়ে গেছেন, যেখান থেকে কেউ আর ফিরে আসে না? শ্রী সুখদেব বললেন, হে পরীক্ষিত, রাজা চিত্রকেতু যখন দেখলেন যে তার মহিষী তার মৃত পুত্রের জন্য এইরকম ভাবে বিলাপ করছেন, তখন তিনি অত্যন্ত শোক সন্তপ্ত হয়ে আর্তস্বরে রোদন করতে লাগলেন। রাজা রানীকে এইভাবে বিলাপ করতে দেখে তাদের অনুগত সকল নারীরই রোদন করতে লাগলেন। এইভাবে সমগ্র নগরী শোকাকুল হয়ে পড়ল। হে রাজন, মহর্ষি অঙ্গিরা ও দেবর্ষি নারদ দেখলেন যে রাজা চিত্রকেতু পুত্র শোকে চৈতন্যহীন হয়ে গেছেন, আর তাকে সান্ত্বনা দেবারও কেউ নেই। তখন তারা দুজনে সেখানে এলেন। শ্রী মনমর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণে ষষ্ঠ স্কন্ধে চিত্রকেতু বিলাপ নামক চতুর্দশ অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত হল। ওম নমো ভগবতে বাসুদেবায়।